নাটলের মোড় এলাকায় আমরা আমাদের ওই ইউনিফর্ম সহ আমাদের সদস্যদের আমরা টহল স্থাপন করি এবং স্থাপন করে আমরা অপেক্ষা করতে থাকি এবং বিভিন্ন ধরনের ট্রাক আমরা করতে থাকি। এরই ধারাবাহিকতায় আমরা আনুমানিক একটার দিকে আজকে একটার দিকে আমাদের এই প্রত্যাশিত সেই ট্রাকটি আমাদের চেকপোস্টের এখানে পৌঁছালে আমরা প্রথমে সিগনাল দিই, তারপরে আমাদের সিগনাল এ করে তারপরে সে থামে, থামার পরে আমরা উক্ত ট্রাকটি তল্লাশি করি। তল্লাশি করে আমরা ফেন্সিল জাতীয় মাদক পাই এবং তারপরে আমরা এটা গণনা করে দেখি 1480 বোতলের মতো ফেন্সিলের আমরা সেখান থেকে আমরা উদ্ধার করি। ট্রাকের ড্রাইভার এবং হেল্পার এবং এদেরকে আমরা গ্রেপ্তার করতে সফল হই।